প্রথম অধ্যায় ও মতাদর্শিক যুদ্ধের রণাঙ্গন আল স্তিস্রাক শাব্দিক অর্থ স্তিশ্রাক শব্দটি সার্কোন থেকে নির্গত সারকোন ওরিয়েন্ট বলে বোঝানো হয় ওই অঞ্চলগুলোকে যেখানে সূর্য সর্বাগ্রে উদিত হয় পরবর্তীকালে শব্দটি বলে প্রাচ্যের বিভিন্ন দেশের জ্ঞান সাহিত্য সম্পর্কিত গবেষণা বোঝানো হয় ইউরোপিয়ানদের কাছে মাসরিক শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয় প্রথম অর্থের ভিত্তিতে তারা মাসরিক বলতে বোঝায় ওই অঞ্চলকে যা ইউরোপের পূর্ব দিকে অবস্থিত এই অর্থে এই বাঞ্চনা এশিয়ার সর্বদেশগুলো এর অন্তর্ভুক্ত দ্বিতীয় অর্থে তারা রোম সাগরের উপরে অঞ্চলগুলোকে মাসরিক বলে তখন কেমন যেন এশিয়া ছাড়াও ইউরোপের পূর্ব দিকে অবস্থিত আফ্রিকা দেশগুলো এর বাবার্থের মাঝে ঢুকে পড়ে ইস্তিশ্রাক বা ওরিয়েন্টালিজমের সংজ্ঞা আরবি পণ্ডিতগণ ইস্তিশ এর সংজ্ঞা এভাবে দিয়েছেন পশ্চিমা কর্তৃক প্রাচ্য ইসলামী জাহানের সংস্কৃতি মতামত সাহিত্য ভাষা ইতিহাস সভ্যতা ও রাজনৈতিক মতাদর্শ অধ্যয়ন করা আল মুস্তারিস আল মুস্তাশ্রিক ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ যারা এভাবে প্রাচ্য নিয়ে গবেষণা করে তাদেরকে আল মুস্তাশ্রিক বা ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্যবিদ বলা হয় আল মুস্তাশ্রিক হল ওই সকল পশ্চিমা বুদ্ধিজীবী যারা ধর্মীয় উগ্রতার শিকার হয়ে বিভিন্ন ইসলামী শাস্ত্র গভীর অভিনিবেশে সহকারে অধ্যায়ন করে উদ্দেশ্য হল ইসলামী উৎসের সাথে সংশ্রণ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ইসলামের প্রাণশক্তি দুর্বল করা এবং দেশগুলোর আকার অবয়বনের মাঝে বিকৃতি ঘটানোর মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ করা ইস্তিসরাকের ইতিহাস ইস্তিশাকের ইতিহাসকে আমরা চারটি বিভিন্ন যুগে ভাগ করে দেখতে পারি প্রথম যুগ বা পহেলা হিজড়ি থেকে সাতশো হিজড়ি পর্যন্ত এই যুগটি শুরু হয়েছে নবী করিম সাল আলাইসাল্লামের মদিনা হিজরত থেকে আর শেষ হয়েছে ক্রুসেড যুদ্ধগুলো শেষ হবার সময়কালে রাশেদায়ের যুগ ও উভামি যুগে ইয়াহুদি পণ্ডিত ও খ্রিস্টান পাদ্রীদের তরফ থেকে অনুচ্চ স্বরে মৃদুর ইসলামের উপর নানাবিধ আপত্তিকর ধারাবাহিকতা শুরু হয় কিন্তু তাদের এই অপপ্রয়াসে এই যুগের মুসলিমগণ কখনোই প্রভাবিত হননি ওই যুগে মুসলিমরা ওই যুগে অমুসলিমরা চিকিৎসা কেমিস্ট্রি গণিত কৃষি ও ভাষা সাহিত্যের মতো শাস্ত্রগুলোতে মুসলিমদের শিষ্যত্ব বরণ করত ইসলামী জাহানের অজস্র সুচয়িত গ্রন্থ ইউরোপের বিভিন্ন ভাষায় অনুদিত হয় ইবনে আলি সিনাহ জাবির ইবনে হাইযান আল ফারাবি ও ইবনে রুশদের গ্রন্থগুলো স্থানীয় বিভিন্ন ভাষায় অনুদিত হতে থাকে এই যুগে সর্বপ্রথম ফ্রান্স ব্রিটেন ইটালি স্পেনের বিশ্ববিদ্যালয়ে গুরাপত্তন হয় সেখানে খ্রিস্ট ধর্মের পাশাপাশি সংবিধান চিকিৎসা ও শিল্পকলার বিভিন্ন শাস্ত্রে উচ্চশিক্ষা দেওয়া হতো দ্বিতীয় যুগ তেরোশো ইসায়াব্দ থেকে আঠারোশো ইসায়াব্দ পর্যন্ত নবম লুইসের চিন্তাধারা থেকে অনুপ্রাণিত হয়ে ইউরোপে জগরণ সৃষ্টি হয় তখনকার পণ্ডিতগণ ও জাতির কর্ণধার ব্যক্তিবর্গ বিজ্ঞানের জগতে বিদ্যমান জড়তা দূর করার সিদ্ধান্ত নেয় রুশের যুদ্ধের ধারাবাহিকতা শেষে তেরোশো বারো ইউরোপের পণ্ডিত ও বুদ্ধিজীবীরা এই সিদ্ধান্তে উপনীত হয় যে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাচ্যের বিভিন্ন শাস্ত্র অন্তর্ভুক্ত করা হবে সেই সিদ্ধান্তের ভিত্তিতে পাঁচটি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আরবি ও ইসলামী জ্ঞানবিজ্ঞানের শিক্ষাদান শুরু হয় ইসাই পঞ্চদশ ও ষষ্ঠদশ শতাব্দীতে ইস্তিসরাকের পরিধি গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে ইসাই সপ্তদশ শতাব্দীতে ফারাসি রাজা লুই চতুর্দশ ওরিয়েন্টালিস্টের মধ্যে আরবি গ্রন্থগুলো স্থানীয় ভাষায় অনুবাদ করান তিনি এ সময় আরব জাতির ইতিহাসের উপর এমন কিছু গ্রন্থ রচনা করান যেখানে আরব জাতিবাদের উপর উৎসাহ দেওয়া হয়েছে এই যুগের কিছু ওরিয়েন্টালিস্ট পূর্বের ওরিয়েন্টালিস্টদের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেছেন ইসলাম ধর্ম সম্পর্কে তারা পূর্ববর্তী সংশয়গুলোকে দুর্বল প্রতিপন্ন করার পাশাপাশি নিজেদের পক্ষ থেকে ইসলামের উপর অনেকগুলো নতুন আপত্তি জুড়ে দেয় তৃতীয় যুগ আঠারোশো এক থেকে উনিশশো চব্বিশ ইসাইব্দ পর্যন্ত তৃতীয় যুক্তি হলো ইতিহাসের সেই সময়কাল যখন ইউরোপিয়ান সৈন্যবাহিনী একের পর এক মুসলিম রাষ্ট্র করতলগত করছে ওই সময় ওরিয়েন্টেসরা ইউরোপিয়ান রাজনীতিবিদদেরকে অধীনস্থ জাতি গোষ্ঠী জ্ঞান বিজ্ঞান ইতিহাস জিওগ্রাফি কবিতা সাহিত্য ও শিক্ষা সংস্কৃতির যাবতীয় তথ্য সতর্কতার সঙ্গে সরবরাহ করত উদ্দেশ্য হলো যেন তাদেরকে চিরকাল অধীনস্থ বানিয়ে রাখা যায় তারা ইসলামের ইতিহাসের স্থলে আরব ইতিহাসের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেয় অনারব বিশেষত তুর্কিদের চরিত্র নিয়ে টানা হ্যাচরা শুরু করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে সেই মুজাহিদে নেতৃবৃন্দের চরিত্রে কালিমালেপন করতে থাকে হাদিস ও হাদিসের বর্ণনাকারীদের উপর আক্রমণ বাঁধিয়ে দেয় ইসলামী জাহানের বিভিন্ন ফেরকার মাঝে বিদ্যমান বিদ্বেষের আগুন আরও উস্কে দিতে থাকে এগুলো সফলভাবে সম্পূর্ণ করার জন্য তারা হাজার হাজার ইসলামী গ্রন্থ ইউরোপিয়ার সবগুলো প্রসিদ্ধ ভাষায় অনুবাদ করেন ওরিয়েন্টালিস্টরা এমন কিছু প্রতিপাদের উপরও কাজ করেছেন যেগুলো ব্যাপারে মুসলিম স্কলারগণ প্রশংসা করেছেন তারা দুষ্প্রাপ্য ইসলামী পাণ্ডুলিপি সন্ধান করে সংশোধিত অবয়বে নতুন করে মুদ্রায়ন করেছেন কিন্তু এর পাশাপাশি তারা অসংখ্য অগণিত পাণ্ডুলিপি মুসলিম জাহান বিশেষত আরবের বিভিন্ন রাষ্ট্রের জনগণ থেকে ক্রয় করে লুটু রাজ করে গ্রন্থাগার থেকে চুরি করে ইউরোপে প্রচার করেছে। চতুর্থ যুগ উনিশশো পঁচিশ ইসায়াব্দ থেকে উনিশশো বাহাত্তর পর্যন্ত চতুর্থ যুগে শুরু হয় নতুন ধারণার আক্রমণ এ সময়ে ওরিয়েন্টালিস্টরা ইসলামের উপর আপত্তি তুলে সেই সেটিকে দুর্বল ও ভিত্তিহীন প্রমাণিত করার অপপ্রয়াস ছড়িয়ে দিয়ে একটি নয়া ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে মরিয়া হয়ে ওঠে তারা চেয়েছিল ইসলামের ইচ্ছামাফিক ব্যাখ্যা বিশ্লেষণ করে এমন একটি নতুন ইসলাম জন্ম দেয়া যা পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে ওরিয়েন্টালিস্টদের কর্মপদ্ধতির মাঝে এত বড় পরিবর্তন আসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এই সময় কমিউনিজম আত্মপ্রকাশ করেছিল কমিউনিজমের আত্মপ্রকাশের কারণে ইউরোপিয়ান ওরিয়েন্টালিস্টদের মহল নিজেদের লক্ষ্য উদ্দেশ্য কিছু সময়ের জন্য পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় পঞ্চম যুগ উনিশশো তিয়াত্তর থেকে বর্তমান সময় পর্যন্ত এ সময় পশ্চিমারা সারা বিশ্বকে সামনে রেখে এমন কিছু পরিকল্পনা গ্রহণ করে যার মাধ্যমে ক্ষুদ প্রাচ্য তত্ত্বের কনসেপ্ট বেশ ক্ষুদ্র দেখাচ্ছিল এজন্যে তারা উনিশশো সালে প্যারিসে অনুষ্ঠিত এক কনফারেন্সে ওরিয়েন্টালিজমের পরিভাষা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এর স্থলে তারা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের নতুন পরিভাষা সম্পর্কে সবাইকে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করে মার্কিন প্রাচ্যতত্ত্ব এ সময় প্রাচ্যতত্ত্বের নিয়ন্ত্রণ গ্রহণ করে মার্কিন ওরিয়েন্টালিজম তাদের পথ নির্দেশনায় কার্যক্রম নতুন ধারায় চলতে শুরু করে বিশেষত এগারোই সেপ্টেম্বর দুই হাজার একের পর প্রাচ্যতত্ত্বের পুরো ব্যাকডোর শতভাগ আমেরিকান হাতে চলে যায় মিশনারি থেকে শুরু করে ফ্রি মিশনারি পর্যন্ত ইসলাম বিকৃতির সবগুলো হাতিয়ার ওরিয়েন্টালিস্টদের পূর্ণ সহায়তায় পেয়ে চলেছে ইস্তিসরাকের শৈলী ওরিয়েন্টালিস্টদের গবেষণা ও কার্যক্রম তিন স্তরে সম্পূর্ণ হয় এক আবিষ্কার ও গবেষণার স্তর এই স্তরে ওরিয়েন্টালিস্ট মহলে সেই তথ্য সরবরাহ করে যেখানে গবেষণা আবিষ্কার ও জ্ঞান বিজ্ঞানের প্রচার প্রসারের মনোবৃত্তি প্রকাশ পেয়ে থাকে এ সময় তাদের লেখালেখির মাঝে মুসলমান বা প্রাচ্য সম্পর্কে কোনো ধরনের বিদ্বেষ দেখা যায় না এ স্তরে কার্যক্রম পরিচালনার মাধ্যমে তারা পাঠকদের মনে তাদের গবেষণার প্রতি আকৃষ্ট করে থাকে দুই সংমিশ্রণের স্তর এ ধরনের শৈলীতে যে কাজগুলো ওরিয়েন্টালিস্টদের ধারণায় সম্পূর্ণ হয় সেই গবেষণা ও রচনাবলীর মাঝে তারা বেশ মৃদু কণ্ঠে অনুচ্চ শব্দে ইসলামী জ্ঞানবিজ্ঞানের উৎস ও ইসলামী ব্যক্তিত্বের প্রতি জনগণের ভক্তি ও শ্রদ্ধা প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালায় তিন স্পষ্ট ইসলাম বিদ্বেষ এই স্তরে এসে তারা ইসলামের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ অবতীর্ণ হয় ওরিয়েন্টালিস্টরা তখন ইসলামের আকিদা বিশ্বাস ওর শরিয়াতে মোহাম্মদী সলাল্লাহ আলাইহাল্লামের উপর নির্জলা তোপ লাগাতে থাকে এ সময় তারা মানবতার অগ্রদূত মোহাম্মদ সলোল্লাহ আলাইহ সাল্লাম সাহাবাইকার রাজিউল্লাহ তাহ আনহুম ও ইসলামের বিভিন্ন প্রতীক নিয়ে অবলীলায় বিদ্রুপ করে বেরায় প্রাচ্য নিয়ে চর্চার প্রেরণা শক্তি ওরিয়েন্টালিস্টদের এসব কর্মকাণ্ডে পাঁচটি শক্তি প্রেরণা জুগিয়ে থাকে এক ক্রোসেডীয় শক্তি দুই রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী প্রেরণাশক্তি তিন প্রতিরক্ষামূলক শক্তি চার বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রেরণাশক্তি পাঁচ জ্ঞানবিজ্ঞান ক্ষেত্রিক প্রেরণাশক্তি ক্রোসেডীয় শক্তি। ওরিয়েন্টালিস্ট মহল ধর্মীয় সাম্প্রদায়িকতা ও জাতিগত আবেগ উদ্দীপনার ভিত্তিতে প্রাচ্যতত্ত্বকে ইসলামের বিরুদ্ধে একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে থাকে তারা সবসময় খ্রিস্টবাদকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করতে মরিয়া থাকে যার ফলে দেখা যায় তারা নিম্নত্ব টার্গেটগুলোর উপর তাদের সর্বশক্তি ব্যয় করে থাকে এক ইসলামকে বিদ্যমান ইয়াহুদিজম ও খ্রিস্টবাদ থেকে উজ্জিত অভিহিত করা অর্থাৎ ইসলাম সর্বশেষ ও সামগ্রিক বৈশ্বিক ধর্ম নয় বরং এটি সাবেক ধর্মগুলোর অনুলিপি মাত্র নাউজুবিল্লা। দুই রিসালাত সম্পর্কে জনমনে সংশয় সৃষ্টি করা ওয়েরেন্টালিস্ট মহল সবসময় নবী করিম সাল লাহ আলাইহুসাল্লাম নবাদ ও রিসালাত সম্পর্কে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টির কাজ চালিয়ে থাকে তারা বলে মোহাম্মদ সল্লাহ লাউ আলাইহুসাল্লাম একজন সফল চিন্তাবিদ ও জাতীয় নেতা ছিলেন বটে কিন্তু তার মধ্যে নবী হওয়ার সুচিন্তা নয় নাওজুবিল্লাহ কুরআন করিম সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা এর অধীনে তারা সাধারণত এই কথা প্রমাণিত করার উপর সর্বশক্তি ব্যয় করে থাকে যে কোরআন করিম হলো মোহাম্মদ সলাল আলাই সাল্লামের রচনা এটি আসমানি গ্রন্থ নয় নাউজ আলী চার হাদিসে রসুল সম্পর্কে সংশয় সৃষ্টি করা ওরিয়েন্টালিস্ট মহলের সর্বশেষ সবচেয়ে বড় টার্গেট হল ওরিয়েন্টালিস্ট মহলের সবচেয়ে বড় টার্গেট হল হাদিসে নববী এ ব্যাপারে তারা নির্দিষ্ট কিছু আপত্তি তুলে থাকে সেগুলো সদুত্তর উল্লামায় ইসলাম দিয়েছেন আলহামদুলিল্লাহ পাঁচ মন করা দুর্বল বর্ণনাকে চালিয়ে দেয় ওরিয়েন্টালিস্ট মহল এদিকে হাদিসের নির্ভরযোগ্য উৎসগুলোকে টার্গেট বানিয়ে থাকে অন্যদিকে তারা নিজেদের গবেষণালব্ধ তত্ত্বগুলোর প্রমাণ হিসাবে ব্যাপক হারে মন ঘোরা ও দুর্বল বর্ণনা ব্যবহার করে সেগুলো প্রচার করে বেড়ায় ছয় ইসলামী ফিকের উপর আক্রমণ তারা এ কথার ছড়ানোর চেষ্টা করে যে ইসলামিক ফিখ হল রোমান ল থেকে অহরিত সাত তৃতত্ববাদের কনসেপ্ট ছড়িয়ে দেয় ওরিয়েন্টালিস্ট মহলের সিংহভাগ হলো খ্রিস্টান যার কারণে তাদের সর্বশেষ লক্ষ্য হলো গোটা পৃথিবীবাসীকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা জন্যে তারা ছলে বলে কৌশলে তৃতত্ববাদ সত্য প্রমাণিত করার অপচেষ্টা চালিয়ে যায় রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী শক্তি। অধিকাংশ ওরিয়েন্টালিস্টদের যাবতীয় চেষ্টা সাধনার নেপথ্য রাজনৈতিক ও সাম্রাজ্যবাদী দূর প্রাণ প্রাণশক্তি হিসাবে কাজ করে থাকে সিংহভাগ ওরিয়েন্টালিস্ট সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সহায়ক শক্তি হিসেবে কাজ করে তাদের লক্ষ্য হলো এক ইসলামিক রীতিনীতি ও সামাজিকতা অধ্যয়ন করে ইসলামী সমাজের সভ্যতা সংস্কৃতি ভাষা সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে রীতিমতো প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় উদ্দেশ্য হল ভূতাত্ত্বিক বাস্তবতা অনুসারে তারা যেন রাষ্ট্রশক্তিকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পথ প্রদর্শন করতে পারে দুই ইসলামী রাষ্ট্রগুলোর ভাষা শেখা ইসলামী রাষ্ট্রগুলোতে প্রচলিত সবগুলো ভাষার উপর দক্ষতা অর্জন করে তা রাজনীতি দতিয়ালি বাণিজ্য ও গুপ্তচর বৃত্তির প্রয়োজনে প্রয়োগ করা আরবি ভাষা তিন আরবি ভাষার উপর আক্রমণ করা মুসলমানদের নিজ মাঝহাবের উৎস থেকে দূরে সরাতে প্রয়োজনে আরবি ভাষার সঙ্গে তাদের বিদ্যমান সম্পর্ক কেটে দেয় এই প্রেক্ষাপেটে তারা আরবি ভাষার সাহিত্যমানের উপর প্রশ্ন তোলে এবং আরবি ভাষার ভেতরে ইউরোপিয়ান শব্দ রুখে মূল আদি রূপ বিকৃত করার পরিকল্পনা গ্রহণ করে চার আরব রাষ্ট্রগুলোতে আরবি ভাষার স্থলে সেখানকার স্থানীয় আদি পরিত্যক্ত ভাষাগুলো ছড়িয়ে দেয় আরব বিশ্বের নিজস্ব পরিচয় ধ্বংস করার জন্য সেখানকার আদিম যুগের পরিত্যক্ত ভাষাগুলো নতুন করে পুনরুজ্জীবিত করা হচ্ছে পাঁচ অমুসলিমদের ভাষা ও বাজারি ভাষার প্রতিষ্ঠায় উৎসাহ দেয়া ভারত ও বাংলাদেশের মুসলমানদের ভাষা উর্দু ও বাংলার মোকাবিলায় হিন্দি ভাষা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টায় তারা যথেষ্ট সফলতা অর্জন করেছে পাকিস্তানে ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাজারি ভাষা চালিয়ে দেওয়া হচ্ছে ছয় মুসলিম জাহানে ইউরোপিয়ান ভাষা ছড়িয়ে দেয়া মরক্কো স্পেনিশ আলজেরিয়া ফার্সি লিবিয়ায় ইতালিয়ান পাকিস্তান ভারত সহ অধিকাংশ মুসলিম রাষ্ট্রে ভা ইংরেজি ভাষা ছড়িয়ে দেওয়া হচ্ছে যার ফলে মুসলিম জাহানের স্থানীয় ভাষাগুলো অস্তিত্ব এখন হুমকির মুখে মুসলিমদের বিভিন্ন গোত্র রাষ্ট্র ও শ্রেণীর মাঝে ঘৃণার আগুন উস্কে দেয়া মুসলিম জাহানের একটি শ্রেণীকে অন্য শ্রেণীর বিরুদ্ধে একটি সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে এবং একটি রাষ্ট্রকে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে শব্দ বিক্ষিত ও উত্তেজিত করার জন্য গবেষণামূলক গ্রন্থ লেখা হচ্ছে উদ্দেশ্য হলো এর মাধ্যমে মুসলিমদের পারস্পরিক মতানৈক্য লিপ্ত রাখা এবং রাজনৈতিকভাবে কখনো এক ও সম্মিলিত শক্তি হিসেবে অবহিত হতে না দেয়া আট পশ্চিমা বিশ্বকে ফুলিয়ে ফাঁপিয়ে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা এবং অবশিষ্ট বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব প্রমাণিত করা ওয়ার্ডালিসদের বই পড়ে একজন সাধারণ মুসলমানদের মনেও এই অনুভূতি জাগবে যে সে এখন মানব সমাজের নয় জন্তু জানোয়ারদের মাঝে বসবাস করছে মানুষ থাকলে কেবল ইউরোপীয় আছে মুসলমানদেরকে মুসলমানদেরকে এ ব্যাপারে উৎসাহ জাগানো হচ্ছে যে তারা যেন দিনদার ও দিনদারি উভয়টি থেকে নিরাপদ দূরত্ব থেকে পশ্চিমাদের অন্ধ অনুসরণ করাকে নিজের জন্য সম্মানজনক মনে করে নয় মুসলিম মুসলিমদের নয় মুসলিমদের দুর্বল ও অজ্ঞ অভিহিত করা অধিকাংশ ওরিয়েন্টালিস্ট মুসলিমদের প্রতি সহমর্মিতা ভাব দেখিয়ে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে তাদের মাঝে হতাশা ছড়িয়ে দেয় তাদের লেখা সাহিত্য পড়ে একজন সাধারণ মুসলমান একথা ভাবতে শুরু করে যে পৃথিবীর বুকে মুসলিম জাহানির এক পয়সা মূল্যও নেই জাতি হিসেবে মুসলমানরা কখনোই সংশোধনযোগ্য নয় দশ জিহাদের অপব্যাখ্যা করা পশ্চিমা বিশ্ব সবসময় মুসলমানদের জিহাদি স্পৃহা সম্পর্কে আতঙ্কে থাকে এজন্য ওরিয়েন্টালিস্টরা মুসলমানদের জিহাদ থেকে দূরে সরিয়ে রাখার অপচেষ্টা হিসেবে বিভিন্ন ধরনের অপপেক্ষা শিখিয়ে দেয় আত্মরক্ষা শক্তি। ওরিয়েন্টালিস্ট মহল ইসলাম সম্পর্কে ঘৃণাবঞ্চ বইপত্র ছড়িয়ে দিয়ে ইসলামের দাওয়াতের পথ বন্ধ করার চেষ্টা করে থাকে উদ্দেশ্য হলো মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করুক বা না করুক নিধান পক্ষে যেন ইসলামের ছায়তলে আশ্রয় না নেয় বাণিজ্যিক ও অর্থনৈতিক শক্তি। পশ্চিমা প্রকাশকেরা বাণিজ্যিক মুনাফার স্বার্থে প্রাচ্য বিষয়ক রচিত বই পুস্তক ও গবেষণাপত্রের পৃষ্ঠপোষকতা করে এবং তা মুদ্রণ করে গোটা পৃথিবীতে বিক্রি করে এ পথ ধরে তারা প্রচুর অর্থ হাতিয়ে নেয় জ্ঞানবিজ্ঞানের চর্চা কেন্দ্রিক প্রেরণা শক্তি কিছু ওরিয়েন্টালিস্ট নিরেট জ্ঞান চর্চার উদ্দেশ্যে প্রাচ্য সম্পর্কে গবেষণায় আত্মনিয়োগ করে থাকে তাদের গবেষণার মানদণ্ড তুলনামূলকভাবে অন্য ওরিয়েন্টালিস্টদের তুলনায় ভালো তাদের রচনাবলীর উপকারিতা আপন স্থানে অনস্বীকার্য কিন্তু সমস্যা হলো এগুলোর মাধ্যমে মুসলিম সমাজে অন্য ওরিয়েন্টাল এমন বইপত্র ছড়িয়ে পড়ার পথ সুগম হয়ে যায় যেগুলো বিষাক্ত প্রাচ্যবিদদের দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এক ইসলামী আকিদা ও শরীয়ত ধ্বংস করা ওদের প্রধান বুনিয়াদী লক্ষ্য হল ইসলামী আকিদা ও ইসলামী শরিয়া নাম নিশানা মুছে ফেলা দুই পশ্চিমা বিশ্বকে ইসলাম থেকে দূরে সরিয়ে প্রাচ্যতত্ত্বের মাধ্যমে পশ্চিমা বিশ্বকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার উপচেষ্টা পুরোদমে চলছে প্রাচ্যতত্ত্বের পুঁজি ও উপকরণ রিসোর্স অফ অরিয়েন্টালিজম অরিয়েন্টালিসের মাধ্যম ও উপকরণকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি এক সরাসরি মাধ্যম দুই ভায়া মাধ্যম প্রাচ্যতত্ত্বের সরাসরি মাধ্যম যে মাধ্যমগুলোতে প্রাচ্যবৃত্তের প্রকাশ্য উপকরণ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সেগুলোর মধ্যে হতে উল্লেখযোগ্য হল এক বইপত্র দুই অনুবাদ সাহিত্য তিন দৈনিক ও মাসিক ম্যাগাজিন সাহিত্যপত্র ও সংবাদপত্র চার কনফারেন্স সেমিনার ও কনভেনশন পাঁচ বিভিন্ন এনসাইক্লোপিডিয়া পাঁচ ইলেকট্রনিক মিডিয়া রেডিও সিনেমা টিভি ও ইন্টারনেট ইত্যাদি প্রাচ্যততত্ত্বের ভায়া মাধ্যম ভায়া মাধ্যমগুলোর তালিকায় রয়েছে এক ওরিয়েন্টালিস্টদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দুই পশ্চিম বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটির ইসলামী ও প্রাচ্য বিষয়ক পরিষদ তিন ওরিয়েন্টালিস্টদের শীর্ষ প্রাচ্যবিদদের আক্রমণের পদ্ধতি ও গবেষণার মানদণ্ড ওরিয়েন্টালিস্টরা সবার আগে গবেষণার একটি লক্ষ্য স্থির করে নেয় এরপর সেই লক্ষ্য পূরণের জন্য কোনো সঙ্গত বিষয়সমূহ বা বিষয়বস্তু নির্বাচন করে কুরআন হাদিস ও ফিক থেকে শুরু করে ঐতিহাসিক গ্রন্থগুলি এমনকি সাহিত্য কাব্যজগত ও ভ্রমণ কাহিনী থেকেও তথ্য শুরু করে এগুলোর সাহায্যে সে তার কাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গির কাঠামো নির্মাণ করে একটি বৃত্তিহীন বক্তব্যকে সে জালিয়াতি ও প্রচারণার মাধ্যমে এমনভাবে সাজিয়ে গুছিয়ে পেশ করে যে পাঠক প্রভাবিত না হয়ে পারে না প্রাচ্যবিদদের সফলতার নেপথ্যের কারণ প্রাচ্যবিদদের সফলতার পেছনে যে কারণগুলো ভূমিকা রাখে এক মুসলিমদের অজ্ঞতা ইংরেজি ভাষার প্রভাব মুসলিমদের জ্ঞানী মহলের নিরবতা পৃষ্ঠপোষকতার অভাব ও মনোবল ভেঙে পড়া এর বিপরীতে ওরিয়েন্টালিস্টদের জন্যে থাকে রাষ্ট্রের তত্ত্বাবধানে প্রচুর সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতা প্রাচ্যতত্ত্বের প্রতিপাদ্য ওরিয়েন্টালিস্টরা তাদের রচনাবলী বক্তৃতা ও প্রবন্ধ নিবন্ধনের সাধারণত এই বিষয়গুলোকে প্রতিপাদ্য বানিয়ে থাকে এক মহান আল্লাহর সত্তা দুই রসল্লাহ সল্লাহ নবত ও রিসালাত তিন কুরআন করিম চার হাদিস গ্রন্থ পাঁচ ফিখ ইসলাম বা ইসলামী ফিক ছয় কুরআনের ভাষা ও আরবি সাত সৈয়াতুল নবী সল্লাহ আলাইহাল্লাম আট ইসলামের ইতিহাস নয় বিভিন্ন ইসলামী ফেরকা দশ বিভিন্ন ইসলামী রাষ্ট্র এগারো বিভিন্ন ইসলামী আন্দোলন প্রাচ্যততত্ত্বের মোকাবিলা কীভাবে করতে হবে প্রাচ্যতত্ত্বকে প্রতিহত করার জন্যে বর্তমান সময়ে মুসলিম বুদ্ধিজীবী ও জ্ঞানীগণ যে সুপারিশমালা প্রণয়ন করেছেন তা নিম্নরূপ এক চিন্তাযুদ্ধকে মুসলিম বিশ্বের পাঠ্যকারিকুলামে অন্তর্ভুক্ত করা দুই প্রাচ্যতত্ত্বকে প্রতিহত করার জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান কায়েম করা অথবা নিদেন পক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ের উপর বিশেষ অনুষদ প্রতিষ্ঠা করা তিন আলোচিত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর উপর মানসম্পূর্ণ গবেষণামূলক কাজ করে যে যেন ওরিয়েন্টালিস্টদের কাজগুলো এগুলো সামনে স্নান হয়ে যায় চার গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রাচ্যবিদদের প্রতারণা ভুল শিক্ষা ও অজ্ঞতা সবার সামনে সহকারে স্পষ্ট করে তোলা কয়েকজন ছিল মিশনারি পাদ্রী তার লেখা দ্য লাইফ অফ মুহাম্মদ হুদা কর আন ইটস কম্পোজিশন এন্ড টিচিং খুবই সমাদৃত দ্য লাইফ অফ মোহাম্মদ গ্রন্থে সে নবী করিম সাল্লামের উপর বিভিন্ন স্থানে আপত্তি তুলে তার নবুয়াত ওর ইসারাতকে প্রশ্নবিদ্ধ সন্দেহযুক্ত করার অপচেষ্টা করেছে গোল্ড জিহার আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো একুশ উগ্র ইয়াহুদি ওরিয়েন্টালিস্ট তাকে প্রাচ্যবিদদের শীর্ষস্থানীয় সংস্কারক ও উদ্ভাবক মনে করা হয় ইসলামের বিশ্বাস শরিয়াত কুরআনুল করিম ও হাদিস সম্পর্কে সে অনেকগুলো উগ্রদাদষ্ট গ্রন্থ রচনা করেছেন এর মধ্যে হতে ইন্ট্রোডাকশন টু ইসলামিক থিওলজি অ্যান্ড ল এবং মুসলিম স্টাডিজ খুবই প্রসিদ্ধ টমাস আর্নল্ড আঠারোশো থেকে উনিশশো তিরিশ তাকে মধ্যপন্থী প্রাচ্যবিদ মনে করা হয় তার লেখা দ্য প্রিচিং অফ ইসলাম বেশ প্রসিদ্ধিত স্ট্যানলি ল্যান্ডপুল সালাউদ্দিন আইয়ুবী রহিমহ্লাইয়ের উপর ভারসাম্যপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ লেখার কারণে লোকটি মুসলিম জাহানে বিখ্যাত সালাউদ্দিন অ্যান্ড দ্য ফল অফ দ্য কিংডম অফ জেরুজালেম প্রিন্স লিওন আরবি ও ফার্সি ভাষার অসামান্য দক্ষতার অধিকারী ইতালিয়ান প্রাচ্যবিদ তার বিখ্যাত রচনা আনালি দেয়াল ইসলাম খণ্ডে সমাপ্ত ওরিয়েন্টালিস্ট মহল ইসলামের ইতিহাস প্রসঙ্গে এটিকে উৎসগ্রন্থ মনে করেন হেনরি লেমেন্স বৈরুতের ক্রিশ্চিয়ান কলেজের এই নেপথ্য প্রাচ্যবিদ মিশনারি সমাজের শীর্ষস্থানীয় সদস্য ইসলামের বিরুদ্ধে সে সবগুলো উগ্র অবস্থান গ্রহণ করত মহান খলিফায় রাশেদিনের জীবন ও বন উমাইয়া শাসকদের জীবন কুলসিত করার কোনো অপচেষ্টাই এ লোক বাকি রাখেননি এ জে সিং আঠারোশো বিরাশি থেকে আঠারোশো উনচল্লিশ তার অন্যান্য গ্রন্থে ইসলাম সম্পর্কে তার বিদ্বেষ ও হিংসামূলক মনোভাব প্রকাশ পেয়েছে মুসলিম বিশ্বে উনি জ্ঞানীগুণীদের প্রশংসা ও অভিনন্দন করেছিলেন তার দুইটি বইয়ের মাধ্যমে স্যামুয়েল জুয়েমার এই মার্কিন পাদরি ইসলাম বৈরিতা প্রসিদ্ধিত মিশনারিদেরকে ইসলামের বিরুদ্ধে প্রমাণাদি সরবরাহ করার উদ্দেশ্যে তিনি ডজনখানিক বই লিখেছেন আনামেরি সিমেল জার্মানির এই বিখ্যাত মহিলা প্রাচ্যবিদ সামাজিক বিজ্ঞান ভাষাতত্ত্ব ও ধর্মের ইতিহাস সম্পর্কে পণ্ডিত ছিলেন মরহুম ইকবাল ও মাওলানা রুমি রহিমুল্লার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল ফার্সি সিন্ধি উর্দু তুর্কি ভাষার নির্বাচিত কবিতাগুলো ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদ করেছেন বার্নার্ড লুইস বর্তমান যুগের সবচেয়ে বড় ইয়াহুদি প্রাচ্যবিদ ইসলামের ইতিহাস ইসমাইলি হাশাশিন সম্প্রদায় সহ আরবি বিশ্বের বিভিন্ন প্রসঙ্গ ও ইসলামী আন্দোলনসমূহের উপর তিনি অনেকগুলো বই লিখেছেন